ব্যাংকিং সিস্টেমটাই এমন যে এটা গরিবকে আরো গরিব বানায় আর ধনীদেরকে আরো ধনী বানায়। হারামে আরাম নাই, হারামে কি নাই? আরাম নাই। হাদিসের কথা হচ্ছে যে হারামে বরকত থাকে না। মানুষ ব্যাংকে টাকা জমা রাখে, তো এই টাকাগুলো কিন্তু কাগজের টাকা, একটা সংখ্যা দেয়। আপনি টাকা রাখলেন 1,00,000 টাকা ব্যাংকে রাখলেন, ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে শুধু একটা ডকুমেন্টস দেয় যে আমাদের ব্যাংকে 1,00,000 টাকা আপনার জমা আছে, তাই না? কিন্তু দিন যত যাচ্ছে আস্তে আস্তে এই টাকার মানটা কমতেছে নাকি বাড়তেছে? আগে আমরা 5 টাকায় যা পাইতাম, এখন কি আমরা 5 টাকায় তা পাই? আগে একটা ডিমের দাম কয় টাকা ছিল? আজ থেকে 5 বছর আগে 5 টাকা, তাই না? সেই ডিম এখন 10 টাকা দিয়ে কেনা লাগতেছে কি লাগতেছে না? তো 5 বছর আগে যে ব্যক্তি ব্যাংকে 10 টাকা রেখেছে, যে সময় সে 10 টাকা রেখেছে সেই সময় সে 2টা ডিম পাইত। কিন্তু এখন যদি সে ব্যাংক থেকে ওই 10 টাকা বের করে বাজারে যায়, সে 2টা ডিম পাবে না 1টা ডিম পাবে? আর টাকার মান কি কমলো না বাড়লো? কমে গেছে। অতএব যারা ব্যাংকে টাকা রাখছেন তাদেরকে আমি বলি যে ব্যাংকে টাকাগুলো ফেলায় রাখবেন না, টাকাগুলো তুলে নিয়ে আসেন। এসে কি করবেন? যে কোনো ভালো কাজে ব্যয় করেন। 2টা গরু কিনেন, গরুগুলো কিনে ওই গরুগুলোকে যত্ন করেন, একটু প্রতিপালন করেন। দেখবেন যে এই গরুটা যখন সবল হবে, আপনি 1,00,000 টাকা দিয়ে 2টা গরু কিনছেন, তখন 2টা গরু আপনি 1,50,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। সেটা 2 বছর হোক বা 3 বছর হোক, লস নাই। কিন্তু আপনি টাকা ব্যাংকে রাখবেন, ওই টাকা ওরা সুদ খাটায়, ওরা নিজেরা বড় লোক হবে, কিন্তু আপনাকে, আপনি গরিব আছেন, আপনাকে গরিব বানায় দেবে। এই সুদি লেনদেন ব্যাংকিং সিস্টেমটাই এমন যে এটা গরিবকে আরো গরিব বানায় আর ধনীদেরকে আরো ধনী বানায়। যারা কোটি কোটি টাকা ব্যাংকে রাখছে তারা প্রতি মাস ব্যাংকের একটা সুদ পায়, পায় কি পায় না? কিন্তু এই যে কোটি কোটি টাকা, এগুলো আবার গ্রাম অঞ্চলে যাদের অভাব, সংসার চলে না, জীবন যায় যায় অবস্থা, তাদেরকে লোন হিসেবে দেয়। 20,000, 30,000, 50,000 টাকা লোন দেয়। লোন দেওয়ার পরে এই 50,000 টাকায় আবার এক্সট্রা 10,000 টাকা সুদ নেয়। বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের সুদ নেয়, কেউ 10,000 নেয়, কেউ 12,000 নেয়, কেউ 5,000 নেয়, কিন্তু সুদ নেয়। আবার দেখা যাচ্ছে যে যদি কিস্তি দিতে না পারে তাহলে বাড়ি পর্যন্ত নিলাম হয়ে যায়, হয় কি হয় না? ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত নিলাম হয়ে যায়, এমনকি জমি পর্যন্ত নিলাম হয়ে যায়। গরিবদেরকে প্রথমে সুদের যে একটা ভয়াল থাবা, এই থাবা দিয়ে আগে গরিবদেরকে ঘায়েল করা হচ্ছে, তারপরে গরিবের পকেটের টাকা শেষে নেওয়া হচ্ছে। প্রথমে তারা এসে আপনার কাছে সুন্দর কথা বলবে, বলবে যে আমরা তো আপনার ভালো চাই, আপনি স্বাবলম্বী হন এটা তো চাই, আপনি কিছু একটা করেন এর জন্য চাই। তাহলে কি করতে হবে? তাহলে আপনি একটা ঋণ প্রস্তাব করেন, আমাদের ব্যাংক থেকে আপনাকে 50,000 টাকা দেওয়া হবে, এই 50,000 টাকা দিয়ে আপনি যদি কিছু একটা করেন, ভালো একটা ব্যবসা করেন, তাহলে দেখবেন যে আপনি ধনী হয়ে যাবেন। কিন্তু একজন গরিব মানুষ সেই 50,000 টাকা ব্যাংক থেকে তুলে আসলে কি সঠিক খাতে ব্যয় করতে পারে? কেন পারে না? আমি এটা আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা কথা আছে যে হারামে আরাম নাই, হারামে কি নাই? আরাম নাই। হাদিসের কথা হচ্ছে যে হারামে বরকত থাকে না, আল্লাহ তাআলার বরকত এই হারামে থাকে না। অথচ অনেক মানুষকে আমি বলতে শুনি, আমার পরিচিত অনেক মানুষ, তাদেরকে আমি যদি বুঝাইতে যাই যে বলি ভাই ব্যাংকের লোন নিও না, ব্যাংকের যা লোন আছে এটা পরিশোধ করে দিয়ে তওবা করে দাও, ব্যাংক থেকে আর লোন নিও না, এই লোন নিয়ে তোমাদের কোনো দিন উন্নতি হবে না, সারা জীবন তোমার কিস্তি চালাইতে চালাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, তখন বলে যে কষ্ট করে কিস্তি শোধ করলাম, এখন যদি টাকা না তুলি তাহলে চলবো কেমনে? তাহলে প্রথম ফাঁদে যারা পা দেয়, কীভাবে পা দেয় আমি একটু বুঝাইয়া বলি। প্রথমে সে চিন্তা করে যে আমি 50,000 টাকা তুলব, তুলে আমি 2টা গরু কিনবো বা 1টা গরু কিনবো, 1টা ছাগল কিনবো। কেনার পরে এইটা পুষে যখন আমার একটু বাড়বে তখন আমি ব্যাংকের লোনটা শোধ করে দিয়ে যেটা আমার কাছে থাকবে এটা দিয়ে আমি আমার সম্পদ বাড়াইতে থাকব। এই চিন্তা করে কিন্তু সে নেয়, নেওয়ার পরে সে পড়ে যায় মুসিবতে। এখন প্রতি মাসে তো কিস্তি দেওয়া লাগতেছে, প্রতি মাসে সে কিস্তি দিচ্ছে, আবার এদিক দিয়ে এই গরু বা ছাগল এগুলোকে তো খাওয়াইতে হয়,
বসি চপর খ্যার এগুলোর তো দাম এখন অনেক বেশি তাই না তো এগুলো প্রতি মাসে সে খাওয়াইতে কিন্তু তার একটা খরচ হয় হয় কি হয় না তো এই খরচ তাকে বহন করতে হয় আবার প্রতি মাসে তাকে কিস্তি বহন করতে হয় বা অনেকেই প্রতি সপ্তাহে কিস্তি বহন করে তো দুইটা বহন করতে গিয়ে সে তার একটা টালমাটাল অবস্থা হয়ে যায় তখন সে কি করে গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে ঋণ চাওয়া শুরু করে যারা একটু সম্পদশালী তাদের হাতে পায়ে ধরে যে আমার কিস্তি আছে কিছু টাকা দেন তো টাকা পয়সা নেওয়া শুরু করে আবার এবার সে যে গরু কিনলো এই গরুকে তো ফিড খাওয়া লাগতেছে এই গরুকে তো আবার খড় খাওয়া খাওয়ানো লাগতেছে ঘাস খাওয়ানো লাগতেছে এটার জন্য আবার গ্রামের বাজারে বাকি করে তো এই যে বাকি করলো এই লোকটা এই বাকিও পরিশোধ করতে পারতেছে না যার কাছ থেকে নিয়ে আবার ঋণ পরিশোধ করলো তাকেও টাকা দিতে পারতেছে না আবার ওই দিক থেকে ব্যাংকের চাপ তো আছে তো সে আলটিমেটলি একটা ধাঁধার মধ্যে পড়ে যায় তখন তার মাইন্ড বলে তার ব্রেন বলে যে এই তো আর কয়েকটা কিস্তি শোধ করলে আবার নতুন করে আমি ঋণ প্রস্তাব করতে পারতেছি তো এভাবে সে কি করে চারিদিক দিয়ে গ্রাস হয়ে যায় পরবর্তী সময়ে এই যে ঋণ এটা পরিশোধ হওয়ার আগে আগেই সে ঋণে আবার নতুন করে জর্জরিত হয়ে যায় এই ঋণগুলো ছোট ছোট ঋণ ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ যেটা ভাইয়ের কাছ থেকে নিয়েছে চাচার কাছ থেকে নিয়েছে আবার গ্রামের দোকানে বাকি করেছে ভুষি কিনেছে বাকিতে ঔষধে গরুর ঔষধ কিনেছে বাকিতে আবার এত কিছু পরিশোধ করতে গিয়ে আবার তার সংসার তো চালাইতে হবে তো সংসার চালাইতে আবার হিমশিম মুদি দোকানে বাকি হয়ে গিয়েছে মানে সেই লোকটা একেবারে ঋণের ফাঁদে পুরো জর্জরিত অবস্থা তো সে তার যখন তার টাকা শেষ হয়ে যায় টাকা শোধ হয়ে যায় কিস্তি শোধ হয়ে গেল কষ্ট মষ্ট করে ঋণ দফা করে অমুক তমুক করে সে কোনো রকম ঋণটা শোধ করলো এখন সে যে এই ব্যাংক থেকে বের হয়ে আসবে ব্যাংক থেকে বের হয়ে আসতে পারে না তার পারিবারিক দিক দিয়ে একটা চাপ সৃষ্টি হয় যে সমস্ত দোকানে বাকি করে দোকান থেকে একটা চাপ আসে কবে টাকা দিবা টাকা দিচ্ছ না কেন আবার দেখা যায় মুদি দোকানে খরচ বন্ধ করে দেয় তোমার অনেক টাকা বাকি হয়ে গেছে তুমি যদি টাকা না দাও তাহলে তোমাকে আর খরচ দেওয়া হবে না এদিকে আবার বাচ্চাটার লেখাপড়ার তার ফর্ম ফিল আপ করতে হবে তার স্কুলের বেতন দিতে হবে মানে এরকম চতুর্দিকের আবার চাপে পড়ে সে আবার নতুন করে ঋণের ফাঁদে পা দেয় ঠিক না ভাই ঠিক